आसन्न राज्य विधानसभा निर्वाचन और निर्वाचनेर प्राक्काले फिर शासक दल बीजेपीते भांगन देखा दिल। व्यक्तिगत कारण देखिए एबार विधायक पद थेके इस्तीफा दिलेन करमचोरा केंद्रेर बीजेपी विधायक दिबाचंद्र रांखल। बुधवार दुपुरे विधानसभा स्पीकारेर उपस्थिति ना थाकाय तिनि सेक्रेटारी बीपी कर्मकारेर काछे तार पदत्याग पत्र तुले देन। ए निये सरगरम राज्य राजनीति। पदत्याग पत्र जमा देवार पर एक साक्षात्कारे तिनि बोलेन, आमि व्यक्तिगत ব্যাপারে পদত্যাগ করেছি, বিজেপিতে ভালো কাজ করেছি কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলাম না বলি তিনি জানান। আমি আমার রেজিগনেশন সাবমিট করেছি, পদত্যাগ পত্র আমি সাবমিট করেছি সেক্রেটারি অ্যাসেম্বলির কাছে। স্পিকার সাহেব ট্রিটমেন্টে আছেন বাইরে, সেক্রেটারি সাহেবের কাছে আমার রেজিগনেশন সাবমিট করেছি। আপনাদের কোনো বক্তব্য আছে? কারণটা কি? শেষ মুহূর্তে এসে পদত্যাগপত্র করেছি, আমার ব্যক্তিগত ব্যাপারে পদত্যাগ করেছি। বিজেপি থেকে কেমন কাজ করছেন আপনি? কেমন কাজ করেছিলেন? বিজেপি তো ভালোই কাজ করছে কিন্তু শেষ পর্যন্ত আমি থাকতে পারলাম না। ভালো কাজ করার পর কেন সরে গেলেন? আপনি বলেন ভালো কাজ করেছি। নিশ্চয়ই ভালো কাজ করেছি কিন্তু আমার মনোপুত হয় নাই, তার জন্য আমি সরে গেছি। আপনি আপনি অন্য কোন দলে যাচ্ছেন এখন? এটা আমি এখনো সিদ্ধান্ত নিচ্ছি না। রাজনীতি যেহেতু করি নিশ্চয়ই একটা হবে, তবে আপনারা জানবেন কোন দলে যাব কি করব আমি এখনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি যখন সিদ্ধান্ত নেই আপনারা জানবেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি আপনার সঙ্গে কংগ্রেসের নেতারা রয়েছে, আপনি যে সময় রেজিগনেশন দিয়েছেন আপনি কংগ্রেসে যাচ্ছেন? এখন বিধানসভার স্পিকারও আমার সঙ্গে ছিলেন, যখন উনি মন্ত্রী ছিলেন আমি এমএলএ ছিলাম। সেটা আপনার সঙ্গে সঙ্গী থাকতে পারে। আমার বন্ধু মানুষ সুদীপ বাবু, আশিস বাবু আগেও ছিলাম এখনও আছে, কিন্তু আজকে শুধু রেজিগনেশন সাবমিট করলাম। কোথায় যাব এটা এখনও আমি সিদ্ধান্ত করি না, সিদ্ধান্ত করলে আপনারা জানবেন।